আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে এক কাপ আটা দিয়ে নরম তুলতুলে ঝটপট একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে সকালের ব্যস্ততার মাঝে এই নাস্তার রেসিপিটি একবার ট্রাই করবেন আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি এই নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ আটা নিয়ে সাথে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ টমেটো কুচি তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ কুচি তবে মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা এই নাস্তাটায় অবশ্যই চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এটা খেতে বেশি সুস্বাদু হবে এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানিটা আমি একবারে দিব না অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো ভেজে নিব এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি এর মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি তেল হালকা গরম হলে আমি এর মধ্যে গোল চামচের এক চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি তারপর চামচ দিয়ে ব্যাটারটা প্যানের চারি সাইডে এভাবে একটু সরিয়ে দিতে হবে এই পর্যায়ে আমি চুলা রাইসকে মিডিয়ামে রেখেছি কিছুক্ষণ পর দেখবেন এর উপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এটাকে উল্টিয়ে দিতে হবে এখন আমি এর উপর দিয়ে আবারও সামান্য তেল দিয়ে দিচ্ছি তারপর আমি নাস্তাটাকে কিছুক্ষণ ভেজে প্যান থেকে তুলে নিব খুব সহজে তৈরি হয়ে গেল নরম তুলতুলে মজার নাস্তা এটা তৈরি করতে যেমন সময় কম লাগে তেমনি খেতেও খুবই সুস্বাদু আপনারা সকালের ব্যস্ততার মাঝে এই নাস্তাটি ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আজ বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ